আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার চাপিলা মাছ ভাজি এভাবে চাপিলা মাছ ভাজি করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করি আজকের এই মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন মাছ ভাজি করার জন্য এখানে চাপিলা মাছ নিয়েছি হাফ কেজি আর মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ মরিচের গুঁড়ো এখন খুব ভালোভাবে মাছের সাথে লবণ হলুদ আর মরিচ মিক্স করে নিব। লবণ হলুদ আর মরিচ মিক্স করে এই মাছটিকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে মাছগুলি ভাজার জন্য চলে এসেছি আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি আর চুলা রাশটি এ সময় মিডিয়াম টু লোতে থাকবে কিছু সময় পরে মাছের যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে মাছগুলি খুব মোচমছি করে ভেজে নিতে হবে এতে করে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় যারা এখনও এভাবে চাপিলা মাছ ভাজি করে খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে তো মাছটা এ পর্যায়ে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু খুব মোচমুছি হয়েছে আর এখন এই মাছগুলি আমি উঠিয়ে নিব তো এভাবে ভাজি করলে আর এই ছোট মাছগুলিতে প্রচুর কাটা থাকে আর এভাবে ভাজি করলে কিন্তু মাছের ভিতরে যে কাঁটাগুলি সেগুলি খুব মোচমুচি হয়ে যায় আর খেতেও অসম্ভব মজার হয় তো মাছগুলি আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলি মাছ ভেজে নিয়েছি আর একই ফ্রাই ভিতরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এখন এগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো ভিওর্স আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি ভাজবো না এখন এর ভিতরে মাছগুলি দিয়ে একসাথে ভেজে নিব মাছগুলি দিয়ে ভাজার পরে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু আরও একটু ভাজা হয়ে যাবে জন্য প্রথমে আমি এটাকে কম ভেজে নিয়েছি এখন উল্টে পাল্টে দিচ্ছি তো আবারও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এ সময় চুলার আঁচটি মিডিয়াম টু লোতে থাকবে এতে করে মাছটাও সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে আর এর কালারটাও খুব সুন্দর আসবে তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে মাছটাকে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ঝটপট চাপিলা মাছ ভাজি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ